ভারতের মাটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপ আগ্রহের কমতি ছিল না টাইগারদেরকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের সেই আশার বেলুন চুপসে গেছে 60টি খেলার মধ্যে একটি খেলায় জিতেছে টাইগাররা মোট 10টি টিমের মাঝে সবার আগেই এবারের ক্রিকেটের বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে বাংলাদেশি ক্রিকেট দল এটিএন বাংলা ইউকের নিয়মিত আয়োজন পাবলিক অপিনিয়ন থেকে আজকে আমরা জানব যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি প্রবাসীদের কাছ থেকে যে বাংলাদেশি ক্রিকেট টিম এবার কি কারণে এত বাজে পারফরমেন্স করেছে এবারের বিশ্বকাপে সাথে আছি আমি কামরুলাই রাসেল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি বাংলাদেশি জি আচ্ছা ইন্ডিয়াতে এবার বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে পরপর 7টি খেলাতেই বাংলাদেশ একটা খেলায় মাত্র ফেল করেছে এভাবে ছটকে পড়ার কারণ কি মনে করেন আপনি খেলতে জানে না খেলতে জানে না মানে গত কত বছর 27 বছর আগে 25 বছর ধরে তো খেলতেছে এখন পর্যন্ত খেলাটা শিখে নাই সমস্যা হয়েছে এর কারণটা কি মনে করেন কারণটা আমাদের পলিটিক্স আপনাদের ইসের মানে যে ম্যানেজমেন্ট যে টিম ওই টিমের হেড হিসেবে আসলে যিনি আছেন আমার মনে হয় না উনি আসলে কোনো কাজ করেন আর এমন একজনকে আসলে রাখা দরকার যে আসলে ক্রিকেট বুঝে হ্যাঁ এমন কাউকে দরকার যার এক্সপিরিয়েন্স আছে যে অলরেডি ক্রিকেটের সাথে জড়িত এই টাইপের মানুষ আপনি বাইরের থেকে একজনকে আয়না বসায় ওনার দ্বারা ডিসিশন দিলে হবে না আর আমাদের এমনিতেও ইভেন আমার নিজের ফ্যামিলিতেও একজন আছে আমার ক্লোজ সে মানে অলরেডি খেলছেন এবং এই টিম পর্যন্ত গেছেন কিন্তু মেইন দল থেকে ফেরত আসছেন কারণ মাঝখানে পলিটিক্স তো আছে প্লাস আপনার করাপশনও আছে সো এই জিনিসটা সরাসরি ভুক্তভোগী আমি এই জন্য আমি বলতেছি সো ম্যানেজমেন্ট পুরাই খারাপ ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে এছাড়া কোনো অপশন নেই আর 27 বছরের একটা টিম যে কিনা নেদারল্যান্ডের পর্যন্ত একটা টিমের সাথে হারে আসলে ওই টিমের কাছে কোনো কিছু আশা করে লাভ নাই আসলে বাজে পারফরমেন্স করার কারণে ওয়ার্ল্ড কাপে যাবার আগে যে ঘটনাটি ঘটে গেছে বাংলাদেশে তামিম এবং সাকিবের মধ্যে সেখান থেকেই বোঝা গেছে যে ক্রিকেট কি পারফরমেন্স করে আমি একটা টিম নির্বাচন যেটা করেছেন ওয়ার্ল্ড কাপে সেখানেই একটা ব্যর্থতা আছে তামিম ইকবাল অনেক ভালো প্লেয়ার ছিল সেখানে সাকিব কেন তামিমের সাথে এই দ্বন্দ্বে জড়ালো সেটাই আসলে একটা বাজে পারফরমেন্সের কারণ এবং আগামীতে যদি ভালো পারফরমেন্স করতে হয় তাহলে অবশ্যই একটা ভালো টিম উপহার দেওয়া দরকার এবং প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেটাই আমরা আশা করব অ্যাকচুয়ালি দেখেন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যদি বলি আমাদের 2011-12 অনেক ভালো ক্রিকেট খেলেছে কিন্তু লাস্ট গত এই বছরের বিশ্বকাপে যারা খেলেছে এরা অনাকাঙ্ক্ষিত কারণ আমাদের দেশের পলিটিক্সের মধ্যে ক্রিকেটের মধ্যে এখন পলিটিক্স ঢুকে গেছে আই থিঙ্ক এটা এখানে ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছেন আমি ওনাকে বলতে চাই ডিরেক্টলি যে ক্রিকেট থেকে পলিটিক্স দূরে রাখুন আমাদের দেশের থেকে ক্ষুদ্র একটা দেশ আফ্রিকান ওই যেটাকে আমরা বলি আফগানিস্তান এবং শ্রীলঙ্কান তাদের অবস্থান দেখেন দেখার পরে তাদের সাথে যদি তুলনা করি সেই তুলনায় আমাদের ক্রিকেট অনেক পিছিয়ে গেছে হঠাৎ করে এত পিছিয়ে পড়ার কারণ হলো আমাদের ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে অনেক ই চলে আমাদের দেশের অনেক মেধাবী এবং প্রতিভাবান ক্রিকেটার আছে যাদেরকে এদেরকে সামনে উঠে আনা হয় না তুলে আনা হয় না তো এই বিষয়ে আমি যদি বলবো বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই বলতে চাই যে ক্রিকেট থেকে রাজনীতি মুক্ত করুন ক্রিকেট থেকে রাজনীতি মুক্ত করলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে দুর্বল ম্যানেজমেন্ট আর আপনার এই যে প্লেয়ারদের যে পারফরমেন্স এটা ওদের মনোযোগই ছিল না আপনার পারফরমেন্সের দিকে ওরা ছিল ওদের আমার মনে হয় ওরা লুবে পড়িয়া গেছে ওদের পয়সার দিকটাই ওরা বেশি চিন্তা করতেছে ওরা যে দেশের গর্ব ওরা যে দেশের রত্ন ওদেরকে যে মানুষের টাইগার বলে ডাকে ওরা ওই ওই জিনিসটা ভুলে গেছিল বাংলাদেশও যে প্লেয়ার হল তারা ফোগেটো পয়সা বেশি হয়ে গেছে তো এর লাগি তারা আর বেতনও পারলাম বা এটা যদি সমানই হয় থেকে গিয়া তারা কিছু খেলা বালা দেখাইতে পারবো আগামীতে ওটো করে তারা তো আর বুঝলেন পয়সা একবারে বলি লিছে সকলটা আমরা দেখো অনেক সিনিয়র প্লেয়ার আইছেন না যেমন তামিম ইকবাল আমরা আনছি না আরো অনেক যারা পারফর্ম করার আর নতুন ইয়াংস্টারে যারা রে নতুন দলের ইয়ে দিচ্ছেন সংযোগ দিচ্ছেন তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারছেন না দেখো কা মাহমুদুল্লাহ রে ব্যাক করছেন মাহমুদুল্লাহ কিন্তু আবার ভালো কিন্তু পারফর্ম করছে আর বাংলাদেশটারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অনেক টেকার মালিক আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা জানলাম
কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপও আইয়া দেখো গা ইলিমিনেটর অলরেডি হয়ে গেছে। আর আপনার সাইটের দেখো গা আফগানিস্তান দেখো গা কত বালা খেলের, পাকিস্তান আবার ব্যাক করে, সাউথ আফ্রিকা বিভিন্ন আর এশিয়ার মাধ্যমে দেখো ইন্ডিয়া পাকিস্তান আবার তারা ব্যাক করে, পাকিস্তান আরই জীব, তারপরেও কিন্তু আজকেও কিন্তু তারা অলরেডি উইন করে নিছে ডিএলএফ মেথডের মাধ্যমে। বাংলাদেশের অবস্থান দেখো খালি পিছনের দিকে যার। বাংলাদেশের আমি মনে করি, সাধারণ জনগণ হিসাবে মনে করলাম, বাংলাদেশের বোর্ডটারে আবার নতুন করে পরিচালনা করা হোক। আর যে কিতা নাম কোচিং প্যানেলগুলো আছে যেমন হাতুরি সিং, তারারে বাদ দিয়া নতুন করে আনা হোক। এরপরে নান্নু যে তান্ডেও বাদ হোক, হাজিও আসেন, রফিক আছে, আমরা রাজ্জাক বা হাজিও আসেন, তারারে আবার নতুন করে দেওয়া হোক। খেলাধুলা করতে হলে প্রথমে আপনি মনোযোগ হতে হবে। আমাদের খেলোয়াড়রা এখন আন্তর্জাতিক অঙ্গনে মনোযোগ সাধনা না করে তার সাধনা করতেছে টাকার পিছনে। আমাদের খেলোয়াড় যদি টাকার পিছনে মনোযোগ না দিয়ে সাধনা করে খেলার দিকে, তাহলে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মান সম্মান আরও বৃদ্ধি হবে। তাই আমাদের উচিত, আমরা সবাই আমাদের খেলোয়াড়রা কী করতে হবে, খেলার প্রতি মনোযোগ হতে হবে, তাই আমাদের দেশের মান সম্মান আরও বৃদ্ধি পাবে। অবশ্যই প্রফেশনাল যারা রিটায়ার্ড প্লেয়ার আছে বাংলাদেশ টিমে আগে যারা লিড করছেন, এদের মতো অভিজ্ঞ প্লেয়ারদেরকে বর্তমানে কোচের দায়িত্ব দিলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে ফিউচারে। যেমন এখন ক্যাপ্টেন্সি থেকে রিটায়ার নিয়েছেন মাস্টাফির মতোই একজন প্লেয়ার যদি কোচে আসেন অবশ্যই বাংলাদেশ টিম ওভারকাম করবে এই ধরনের লোয়ার ইয়েটাকে। ভারতের মাটিতে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের টাইগারদেরকে নিয়ে অনেক উৎসাহ ছিল আমাদের বাংলাদেশিদের মাঝে, সেই স্বপ্নের বেলুন ফুসকে গেছে। সাতটা খেলার মধ্যে একটা খেলাতেই জয়ী হয়েছে বাংলাদেশের টাইগাররা, এত খারাপ পারফরমেন্স করার কারণ আপনি কি মনে করেন? প্রথমত আমি সরি, আমি সিলেটি মাতি। ষোলো নম্বর কথা হইল, বাংলাদেশের ক্রিকেট বোর্ডও যেগুণ আছে ওগুণ হরাইতে হইব, এগুণ না হরাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা মাঠ হয় না, খেলা তার আর বিবিসির যেগু আছে ওগুর মাঝে এরারে যত সময় আপনি হরাইছেন না, বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের প্লেয়ার আলহামদুলিল্লাহ ভেরি গুড, বাট এটা খেলতে দেন না, তারা যেটা করে তারারে হরাইতে হইব, হরাইয়া এনেও মাশরাফিরে আনতে হইব, ক্রিকেট বোর্ডও মাশরাফিরে আনুক, আনলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বালা খেলব। আমরা প্লেয়ার অকলোর পক্ষে আছে, বাট যারা এগুলোর তত্ত্বাবধানও আছে ক্রিকেট বোর্ড, এরার অপসারণ চাই আমরা প্রবাসী হলে, এরারে ফেলা হরাইতে হইব, না হরাইলে আমরা ক্রিকেটে আমরা সুন্দর অবস্থানও নিতাম পারতাম না। আর এর ব্যর্থতা প্লেয়ার হলো না, এর ব্যর্থতা হইলো ক্রিকেট বোর্ডের, আমি যখন মনে করি আমার ওপিনিয়ন, বাদ বাকি আল্লাহ আলো, ও তখন পর্যন্ত আপনারে আমি কইলাম আর কি। মাশরাফি বিন মুর্তজাকে আপনি কোন পদে আসীন্ন চাচ্ছেন? ক্রিকেট বোর্ডের সভাপতির পদ চাই। এখান আমরা প্রবাসী হকলোর দাবি আমি ওখানতে আমি জানাইয়া দিলাম আপনার মাধ্যমে। মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দেখতে চান যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির অধিকাংশ জনেই। আমরা এবার জানব আপনি কি মনে করেন এবারের বিশ্বকাপে বাংলাদেশে ক্রিকেট টিম এত বাজে পারফরমেন্স করার কারণ কি মনে করেন? সালাম আলাইকুম। মূলত 18 কোটি বাঙালি আমাদের সবারই একটা প্রিয় খেলা আছে ক্রিকেট, সবারই একটাই প্রশ্ন, আমরা ম্যানেজমেন্টে পরিবর্তন চাচ্ছি, মাশরাফি মতি এবং কোয়ালিফাইড ট্রাস্টওয়ার্দি মানুষকে আমরা ম্যানেজমেন্টে চাচ্ছি, এবং যাতে তাদেরকে সব ধরনের সুযোগ দেওয়ার পরেও ভালো পারফরমেন্স করতে পারতেছে না, এজন্য আমরা সবাই খুবই খারাপ ফিল করতেছে। দেখছো আমি চাচ্ছি মাশরাফি মুর্তজাকে যত তাড়াতাড়ি সম্ভব সভাপতি পদে আসীন্ন করা, এটাই হচ্ছে আমাদের সবারই ইচ্ছা এবং আমরা এটা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আপনকে পরিবর্তন করা হবে করতে হবে।